রাজধানীর প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও অলিগুলিতে মানুষের আনাগোনা রয়েছে। ওয়ারিতে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে অকারণে বের হওয়া ব্যক্তিদের ফেরত দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বিল্লাল, লকডাউনের মধ্যে যারা বাইরে বের হচ্ছেন তারা কি ধরনের অজুহাত দেখাচ্ছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন আমাদেরকে। মৌসুমে আপনি যেমনটি জানেন যে সরকার ঘোষিত লকডাউন তৃতীয় দিন চলছে, তৃতীয় দিনে প্রথম দিনের তুলনায় আজকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন লোকজন বের হচ্ছে। আমরা এখানে দেখতে পেরেছি যে কিছু লোকজনকে আটক করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, পরে তাদেরকে বিভিন্ন দিয়ে কতক্ষণ ওয়েট অপেক্ষা করে পরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মোবাইলকোটের গাড়িতে করে তাদেরকে এখানে শাস্তি দেওয়ার জন্য। আমাদেরকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণত লোকজন বিভিন্ন অজুহাত দেখে বের হচ্ছেন, পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন গণমাধ্যমের সহ বিভিন্ন হসপিটালের আইডি কার্ড শু করেও অনেকে বের হচ্ছেন, যার ফলে এখানকার পরিস্থিতিটি সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চোখে পড়ার মতো বলা যায়। আমরা এখন এছাড়াও আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, যারা বিভিন্ন অকারণে বের হচ্ছেন তাদেরকে আটক করে বিভিন্ন প্রকারের জরিমানা করা হচ্ছে, গাড়ি এখানে কয়েকটি গাড়িকে মামলাও দেওয়া হয়েছে। আমরা এখন একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো যে বিষয়টি করতে তাদেরকে, যে আপনারা তো আজকে সকাল থেকে এখানে টহল দিচ্ছেন, যে কেমন দেখছেন অন্যদিনের তুলনায় আজকে পরিস্থিতি? অন্যদিনের তিনি যেহেতু গত 1 জুলাই ছিল বৃহস্পতিবার, প্রথম দিন ছিল, সেই ডিফারেন্সটা বোঝা যায়নি, কালকে বৃষ্টি বা ছুটির দিন থাকা তো বোঝা যায়। আজকে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে অনেক লোকজন বের হচ্ছে, এবং বিশেষ করে যেটা দেখা যাচ্ছে অকারণে বের হচ্ছে। একটু আগে আমরা একটা গাড়ি অলরেডি চেক করে পেয়েছি যারা NIS 24 লাগানো, বাট তারা NIS 24 না, ফলস ডকুমেন্ট নিয়ে বের হয়েছে। উনি যেমনটি বলেছিলেন যে গণমাধ্যমের স্টিকার ব্যবহার করেও অনেকে রাস্তায় বের হচ্ছেন। এই ছিল রাজধানীর ওয়ারি থেকে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনের সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন। রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালতে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। সেখানে আছেন সহকর্মী আর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, উত্তরা এলাকায় লকডাউনে কতটা কড়াকড়ি চলছে এবং এখনো পর্যন্ত কাউকে কি জরিমানা করা হয়েছে কিনা সেখানে, জানাবেন বিস্তারিত, কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমি চেকপোস্টগুলোতে কড়াকড়ি রয়েছে এবং জরিমানা করা হয়েছে এখন পর্যন্ত প্রায় 10 জনকে এই চেকপোস্টে জরিমানা করা হয়েছে। এখানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম এটি পরিচালনা করছেন, এখানে বিজিবির চেকপোস্ট। এবং আপনাদেরকে যদি একটু কথা বলি, আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই আপনার সাথে। এখন পর্যন্ত কাদেরকে জরিমানা করছেন এবং কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? যারা বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন এবং কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছেন না যে কি কারণে বের হয়েছেন, এবং প্রজ্ঞাপনের সরকার নির্ধারিত প্রজ্ঞাপনের বা আওতা বহির্ভূত যারা, তারাই আওতাভুক্ত যারা, তাদেরকে আমরা জরিমানা করছি আর কি। যুক্তিসঙ্গত কারণ কেউ দেখাতে না পারলেই তাদেরকে আমরা শাস্তির আওতায় আনছি। মানুষের সচেতনতা কেমন দেখছেন, লকডাউন কি মানছে মানুষ? আলহামদুলিল্লাহ, সরকার যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, লোকজনের কাছ থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বেশি সংখ্যক লোক বের হচ্ছেন না, আর যারা বের হচ্ছেন তাদেরকে আমরা আবার ঘরে পাঠানোর ব্যবস্থা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মৌসুমি, শুনছিলেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম বলছিলেন যারা অপ্রয়োজনে বের হচ্ছেন বিশেষ করে বড় রাস্তাগুলোতে তাদেরকে কিন্তু জরিমানার মুখে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে উত্তরা থেকে সর্বশেষ খবর। মৌসুমি বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল।